ছয় দশকেরও বেশি সময় ধরে বাংলা সিনেমার প্রতিমূর্তি হয়ে আছেন সুচিত্রা সেন। বর্ণিল ক্যারিয়ারে অসংখ্য চরিত্রে অভিনয় করেছেন। মেধা ও শৈল্পিক মননের মিশেলে প্রতিটি চরিত্রকে ফুটিয়ে তুলতে পারদর্শী এই নায়িকার জন্ম পাবনার গোপালপুর মহল্লার হিমসাগর লেনে, যার পারিবারিক নাম রমা দাশগুপ্ত। বাবা করুণাময় দাশগুপ্ত, মা ইন্দিরা দেবীর সন্তান রমার পাঠ শুরু হয় শহরের মহাকালী পাঠশালা স্কুল ও পরে গার্লস স্কুলে করেন লেখাপড়া। দুর্দান্ত এই অভিনেত্রী অভিনয়ে মানুষের মন জয় করার আগেই কৈশোরেই জয় করেছেন প্রতিবেশী অনুজ ও বান্ধবীদের মন। তার স্মরণে এখনো কাঁদেন তারা। ওই দিদি আমাক ছাড়া বলতে নেই, আমাক ছাড়া আমার দিদি খাই নাই। ও হিন্দু হলে কি হবে, আমার মুসলমানের মতনই। আমি সকালে ঘুমে থেকে উঠে আমি এখনো কাঁদি। খালাদের সঙ্গে মাদের সঙ্গে মৃত্যুর আগে নিভৃতে যাপন করেছেন 36 বছর। 2005 সালে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য মনোনীত হলেও জনসম্মুখে গিয়ে পুরস্কার নিতে হবে বলে তা প্রত্যাখ্যান করেন 60-এর দশকের হার্টথ্রব। 1960 সালে সুচিত্রার বাবা করুণাময় দাশগুপ্ত তাদের বাড়িটি জেলা প্রশাসনের কাছে ভাড়া দিয়ে কলকাতা চলে যান। পরবর্তীতে দখল হয়ে যায় সুচিত্রা সেনের স্মৃতিধন্য বাড়িটি। 6 বছর আন্দোলনের পর 2014 সালে বাড়িটি দখলমুক্ত হয়, যা পরবর্তীতে সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা হিসেবে ঘোষণা করে। বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের স্বার্থে বাড়িটি সংরক্ষণ করা প্রয়োজন মনে করেন সংশ্লিষ্টরা। যদি তাকে আমরা সম্মানিত করি, তার স্মৃতি যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আমাদের ঐতিহ্যই সংরক্ষণ করা হবে। পাবনার যে সংস্কৃতি প্রেমী, চলচ্চিত্র এবং নাট্যপ্রেমী মানুষ যারা আছেন, সাংস্কৃতিক আড্ডার একটি প্রাণকেন্দ্র হয়ে উঠবে এই সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা এবং জেলা শিল্পকলা একাডেমি। সুচিত্রা সেনের বাড়িটি উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়েছে জেলা প্রশাসন। অনেকেই এই সুচিত্রা সেনের বাড়ি আসলে এখানে পরিদর্শন করার জন্য আসেন, তাদের একটা আগ্রহ বা সুচিত্রা সেনের যে ভক্ত যারা রয়েছেন, তাকে যারা পছন্দ করতেন, তারাও কিন্তু এখানে আসে। এই জন্য আমরা এই দর্শকদের যাতে উপযোগী, তারা এখানে এসে যাতে তাদের ভালো লাগে, আমরা সেই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করছি। ইলিয়াস কমল, মাই টিভি।